করিমগঞ্জের প্রেমিক ও বাংলাদেশি প্রেমিকার কাহিনীতে শাহরুখ অভিনীত বীরজারার ছায়া। আন্তর্জাতিক প্রেম নিয়ে ভরপুর ভারতীয় সাহিত্য সিনেমা। এসব গল্প উপন্যাস সিনেমা যুগের পর যুগ পাঠক দর্শকের হৃদয়ে ঝড় তুলে এসেছে। চেনা জানা এসব বাস্তব কাহিনীর ভিত্তিতে সমৃদ্ধ হয়ে উঠেছে সেলুলয়েডের পর্দা। বেস্ট সেলার হয়েছে লেখক উপন্যাসিকের বই, কিন্তু বাস্তব বড় কঠিন। এবার ঠিক এরকমই একটি ঘটনা ঘটল একজোড়া প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে। বাংলাদেশি প্রেমিকাকে ভারতে আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন করিমগঞ্জের যুবক। এ যেন শাহরুখ খানের বীরজারার ছায়া। তবে এখানে পার্থক্য শুধু একটা, আর সেটা হচ্ছে যুবকটি বাংলাদেশ থেকে প্রেমিকাকে নিয়ে ভারতে আসতে সক্ষম হলেও নিজ দেশের পুলিশের হাতে সে আটকা পড়ে। ঘটনার বিস্তারিত তথ্যে জানা গেছে, করিমগঞ্জের কুশিয়ারা নদী সাঁতার দিয়ে পার হয়ে বাংলাদেশে চার মাস থেকে ফের মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে করিমগঞ্জের এই যুবক। তবে যাবার সময় সে ছিল একা, আর ফেরার সময় সে সঙ্গে নিয়ে এসেছে তার প্রেমিকাকে। কিন্তু বিধিবাম, কাটিগড়ায় ধরা পড়ে তারা। পশ্চিম কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুর গ্রাম দিয়ে দুপুরে এই দুই প্রেমিক প্রেমিকাকে হাঁটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা এদের থামিয়ে জিজ্ঞেস করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তত্ত্ব। বনগ্রামে দুঃসম্পর্কের আত্মীয় বাড়িতে ছিল তারা। সেখানে প্রায় সাড়ে তিন মাস এক রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেছে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর শনিবার ভোর রাতে মেয়েটিকে নিয়ে মেঘালয়ের ডনা এলাকার পাহাড়ি সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে। এর জন্য বাংলাদেশি দালালকে ৪,০০০ টাকাও দিতে হয় তাকে। করিমগঞ্জ তেলিখালের পর এলাকার ২৪ যুবক দীপঙ্কর নমসূদ্র জানায়, চার মাস আগে করিমগঞ্জ চড়াকুড়ি এলাকার সীমান্তের কুশিয়ারা নদী সাঁতরে পার হয়ে সে বাংলাদেশে প্রবেশ করেছিল। সেখানকার জকিগঞ্জ থানার বাংলাদেশি এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে প্রেমিকা যুবতীটিকে প্রশ্ন করলে সে জানায়, বাংলাদেশে তার মা বাবাকেও বেঁচে নেই, কাকার বাড়িতে থাকতো সে। দীপঙ্করের সঙ্গে পরিচয় হওয়ার পর তার কথা মতোই সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। পরবর্তীতে কী হবে তার জানা নেই। এই দুজনের কথাবার্তা শুনে গ্রামের জনগণ গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে খবর দেন। এসআই সৌমেন দে পুলিশ দল নিয়ে গিয়ে যুবক সহ বাংলাদেশি যুবতীকে পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে নিয়ে যান। করিমগঞ্জের ওই যুবক দীপঙ্কর নমসূদ্রের কাছ থেকে বাংলাদেশের সিম সহ একটি মোবাইলও পেয়েছে পুলিশ। ধৃত বাংলাদেশি যুবতীকে উজ্জ্বলা হোমে পাঠিয়ে দিয়েছে পুলিশ। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন। ইন্টারন্যাশনাল বর্ডার বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।